পাকিস্তানের বিপক্ষে বোলারদের ভালো করার সম্ভাবনা দেখছেন ক্রিকেটার রুবেল হোসেন। পেসারদের গতি আর বোলিং বৈচিত্র্যের কারণে টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী তিনি। জানিয়েছেন লঙ্গার ভার্সনে সুযোগ পেলে ট্রাম্প কার্ড হতে পারেন লেগি রিশাদ হোসেন। বাংলাদেশ দলের পাকিস্তান সফর, খালেদ মাহমুদের কান্না ভেজা চোখে ড্রেসিং রুমে ফেরার দৃশ্যটা ভেসে ওঠে আজও। দীর্ঘশ্বাস, দুদশক আগের সেই মুলতান টেস্ট। মাস পেরোলে পাকিস্তানের মাটিতে আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে টিম টাইগার। ওয়ানডে টি টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটেও আশা আর আলোচনার জায়গা বোলিং ইউনিট। সবশেষ বিশ্বকাপে টাইগার পেসাররা আদায় করে নিয়েছিল সমীহ, তবে শেষ চার টেস্টে 73 উইকেটের মধ্যে পেসারদের শিকার 25টি। তারপরও খালেদ আহমেদ, এবাদত হোসেন, নাহিদ রানাদের ভালো করার সম্ভাবনা দেখছেন ক্রিকেটার রুবেল হোসেন, হয়তো নিজে পেসার বলে। আমাদের এখন বর্তমানে যে পেস ইউনিট যারা আছে সবাই খুবই ভালো টাচে আছে এবং ভালো করতেছে, এবং বিশেষ করে ওয়ার্ল্ড কাপেও খুব ভালো পারফর্ম করছে। টেস্টে আমার কাছে মনে হয় খুব ভালো করবে, বিকজ হচ্ছে ওরা এখন অনেক কনফিডেন্ট, প্লাস হচ্ছে ওরা অনেক জোরে বল করতে পারে। টেস্ট ক্রিকেট মানে 20 উইকেট নেওয়ার লড়াই। রুবেলের মতে ট্রাম্প কাট হতে পারেন লেগি রিশাদ হোসেন, যদিও মাথায় ওঠেনি টেস্ট ক্যাপ। রিশাদকে খুব ভালোভাবে মেনটেন করতেছে এবং রিশাদও নিজের জায়গাটা সম্পর্কেও খুবই অবগত। ওর ভেরিয়েশন থেকে শুরু করে বিশেষ করে যারা লেগ স্পিনার তারা হচ্ছে আপনার হচ্ছে লাইনার লেন্থটা খুবই ইম্পর্টেন্ট, ওটা মেনটেন করতে হয়, অ্যাকুরেসিটা খুবই ইম্পর্টেন্ট। 13 টেস্টে পাকিস্তানের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ, মাত্র এক ড্র, 6 হেরেছে ইনিংস ব্যবধানে। রাওয়ালপিন্ডি আর করাচির কন্ডিশন বুঝে খেলার পরামর্শ রুবেল হোসেনের। পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে খেলা, এটা ওদের জন্য তো অবশ্যই ওরা একটু হোম অ্যাডভান্টেজ নিবেই, স্বাভাবিক। তারপরও আমাদের বর্তমানে যারা পেস ইউনিট যারা আছে এরা সবাই ক্যাপাবল, তারা সিচুয়েশন মেনটেন করে বল করতে পারে এবং তারা সেটা প্রুভ করছে। তবে ব্যাটাররা বিশ্বকাপের মতো অফ ফর্মে থাকলে বোলারদের কিছুই করার থাকবে না বলে মত রুবেলের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।